কেমন লাগছে পরমদা? অনেক বয়সে বিয়ে করলে যেমন লাগছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত সোমবার দুপুরে রেজিস্ট্রি বিয়ে করেছেন কলকাতার ব্যস্ততম অভিনেতা পরমব্রত ও পিয়া। পরমব্রতর ব্যক্তিজীবন নিয়ে বরাবরই সবার খুব আগ্রহ। বাংলা ছবির পাশাপাশি হিন্দিতেও সমানতালে কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালক প্রযোজকও বটে। ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্পর্কে জড়িয়েছেন তিনি, তবে কোনোদিনই খুব বেশি লুকোছাপা করেননি সেসব নিয়ে। একটা সময় পরম আর ইকার বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু নেদারল্যান্ডের নাগরিকের সঙ্গে করোনাকালেই ভেঙে যায় পরমের সম্পর্ক। তা নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন। এরপর পরমের জীবনে আসেন পিয়া। সঙ্গীত শিল্পী অনুপম রায়ের বিয়ে ভাঙার পেছনেও বারবার উঠে এসেছিল পরমব্রতর নাম। তবে পিয়ার সঙ্গে নিজের সম্পর্ককে বন্ধুত্বের বাইরে অন্য কোনো নাম দিতে চাননি পরমব্রত। বরং পিয়ার সঙ্গে সম্পর্ক তিনি শুরু থেকেই গোপন রেখেছিলেন। তার অবশ্য বিশেষ কারণও রয়েছে। পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের সাবেক স্ত্রী। তাদের বিয়ে ভেঙে যায় 2021 সালে। বিয়ে ভাঙার পর দুজনেই যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ঘোষণা দিয়েছিলেন। সে সময়ই খবর রটেছিল পরমব্রতের সঙ্গে পিয়া প্রেম করছেন বলেই নাকি অনুপমের সঙ্গে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন পিয়া। এর মধ্যে নববধূ পিয়া চক্রবর্তীর হাসপাতালে ভর্তির খবর এসেছে কলকাতার সংবাদ মাধ্যমে। এক প্রতিবেদনে জানা গেছে, গতকাল মঙ্গলবার কলকাতার ঢাকুরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয় পিয়াকে। কিছুদিন আগে পিয়ার কিডনিতে পাথর ধরা পড়ে, জটিলতা বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার 28 নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রি বিয়ের পর রাতে ভবানীপুরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। পরম পিয়ার বিয়ের খবর প্রকাশ্যে আসার পরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। তবে বিষয়টি নিয়ে এতদিনই নবদম্পতি চুপ থাকলেও অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পরমব্রত। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, প্রথম থেকেই আমরা দুজন বিয়েটা খুব প্রাইভেট রাখতে চেয়েছি। বিয়ের আনুষ্ঠানিকতা একেবারেই ঘরোয়াভাবে হয়েছে, শুধু দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিল। বিয়ের পর জীবনের নতুন অধ্যায়ে কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, বিয়ের অনুভূতি বুড়ো বয়সে বিয়ে করলে যেমন লাগে তেমনই লাগছে। পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী পেশায় একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী। শখের বসে গানও করেন তিনি। তোমারও অসীমে, কপালের ভাঁজে, জীবন মরণের সীমানা ছাড়ায়, জল ছবি, সকাল এক জাহাজ ভরা সহ বেশ কয়েকটি গানে পাওয়া গেছে পিয়াকে। কলকাতার সঙ্গীত শিক্ষা কেন্দ্র দক্ষিণী থেকে গানের তালিম নিয়েছেন পিয়া। তবে গানকে পেশা হিসেবে নেননি তিনি, কাজের অবসরে গান করেছেন। কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দিল্লিতে যান পিয়া। দিল্লির এক বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে PhD করেছেন। ভারতের বাইরেও একাধিক বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি আছে তার। হেড নামে পিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে। করোনা মহামারী ও ঘূর্ণিঝড়ে দুর্গত মানুষকে ত্রাণ দিয়েছে সংস্থাটি। এটি ডি অ্যাঞ্জেল, গ্রিন টেলিভিশন।